উৎকণ্ঠায় কাছের মানুষ ও পরিবার প্রিয়জন, উৎকণ্ঠায় টলিপাড়ার অনেকেই। বুধবার আচমকা খবর আসে মঙ্গলবার রাতে, তৈরি করে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। ২৪ বছরের তরতাজা, প্রাণশক্তিতে উচ্ছল ঐন্দ্রিলার স্ট্রোক হয়েছে, তাকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে অভিনেত্রীর মেডিকেল রিপোর্ট। হাসপাতালের মেডিকেল বুলেটিন অনুযায়ী ২৪ বছরের ঐন্দ্রিলা শর্মাকে ১ নভেম্বর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল চন্দ্রাচ্ছন্ন অবস্থায়। তার শরীরের ডান দিক ঠিকমতো সাড়া দিচ্ছিল না, বারংবার বমি করছিলেন অভিনেত্রী। ফুসফুসে রেটোপেরিটোলিনিয়ার ইউইং সারকোমার মেডিকেল হিস্ট্রি আছে তার, সে কথা সকলেরই জানা। মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্টে পাওয়া গিয়েছে রক্ত জমাট বেঁধেছে অভিনেত্রী, যে কারণে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। ফন্টো টেম্পেরো পেরিটাল ডিকম্পেসিভ ক্রেনিয়াক্টমি হয়েছে তার, রক্তপাত হয়েছে। মঙ্গলবারই ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে অভিনেত্রীকে। আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েডস এবং অন্যান্য কঠিন ওষুধ দেওয়া হয়েছে। যাবতীয় পরীক্ষা চলছে তার। এখন পর্যন্ত ২ ইউনিট পিআরবিসি দেওয়া হয়েছে, অর্থাৎ পুরোপুরি ভেন্টিলেশনে রয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এই মুহূর্তে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ঐন্দ্রিলা, তাকে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড দেওয়া হচ্ছে, ২ ইউনিট রক্ত। প্রয়োজন মতো তার অসুস্থতার সঙ্গে সম্পর্কিত সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। অভিনেত্রীর রক্তচাপ ১১০/৭০, হৃদয় স্পন্দন প্রতি মিনিটে ১১২। সব মিলিয়ে চিকিৎসক বিজ্ঞানের পরিভাষায় অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকটজনক। শরীরে অক্সিজেনের মাত্রা ১০০%। দুবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ২৪ বছরের এই ছোট্ট সময়ের মধ্যে দুবার মারণ রোগ ক্যান্সারকে হারিয়েছেন সাহসের সঙ্গে। সেই যাত্রায় পাশে রয়েছেন তার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং পরিবার। তার আকস্মিক শারীরিক অবনতিতে দুশ্চিন্তায় প্রহর গুনছেন প্রত্যেকেই। ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই কামনাই রইলো।